আরে ঢাকা শহর কিন্তু জমে গেছে, অন্য রকম একটা ব্যাপার সে। আবার ভাবি আমার পেশাব পাইছে, ওকে এত বোকা মনে করা আমাদের ভুল হবে। আনিস সাহেব আছে না, আমার আপন খালাতো ভাই। আমার সব টাকা ছিনে নিব, না না এটা কোনো ভাবে করণ যাবো না। আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলিস? আমার কিডনি রাজ যদি বেঁচে দিই তাহলে কি টাকা জোগাড় হবে না? এরকম হয়ে গেল না?